হ্যালো স্টুডেন্ট, তোমাদের আবারও স্বাগত জানাই বঙ্গোপাচ্যালয়। আমরা ক্লাস টেনে দ্বিঘাতকরণী করছিলাম। আগের ক্লাসে আমরা দ্বিঘাতকরণীর যে বেসিক কনসেপ্ট গুলো হয়, যেমন শুদ্ধ করণী, কিভাবে করণী নিয়ন্ত্রণ করতে হয়, করণীর যোগ ভাগ কিভাবে করতে হয়, গুণ কিভাবে করতে হয়, সেগুলো দেখেছিলাম। আজকে আমরা প্রয়োগ থেকে শুরু করব। তো চলো শুরু করা যাক। দেখো, দ্বিঘাতকরণীর আমরা প্রয়োগ চার থেকে শুরু করব। প্রয়োগ চারের গুলো কি বলছে দেখো, √48, √27, √20 ও √75 দ্বিঘাতকরণীগুলির মধ্যে সদৃশ করণীগুলি লিখি। তাহলে এর মধ্যে যেগুলো সদৃশ করণী আছে সেগুলোকে আমাকে লিখতে হবে। তাহলে প্রথমে আমি প্রত্যেকটাকে ভেঙে নেব। দেখো দেখো, প্রয়োগ চারের প্রথমে বলেছে √48। তাহলে 48 যদি আমি ভাঙি তাহলে কি হচ্ছে দেখো, 48 কে ভাঙলে হচ্ছে 2 দিয়ে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 2 দিয়ে 12, 2 দিয়ে 6, 2 দিয়ে 3। এটা তাহলে আমরা লিখতে পারি √2 × 2 × 2 × 2 × 3। এটা তাহলে দেখো, রুটের ভিতরে এগুলো আছে, দুটো দুটো করে বেরোবে। তাহলে এই একটা আর এই একটা দুটো বেরোলো, তাহলে 2 × 2 আর √3, তাহলে 2 × 2 = 4। এটা ঠিক আছে। এবারে পরের টাইম ভাঙছি, দেখো √27, √27 কে যদি ভাঙি, 3 × 3 = 9, 3 × 9 = 27, তাহলে 2 × 3 = 1, 3 আর 3√3। এটা পরেরটাকে যদি আমি ভাঙি, দেখো √20, দেখো যদি √20 কে যদি আমি ভাঙি তাহলে হচ্ছে 2 × 2 = 4 আর 4 × 5 = 20, তাহলে দুটো বিয়ের জন্য 1টা 2 আর √5। এটা আর লাস্টে যেটা দিয়েছে √75 কে যদি আমি ভাঙি, দেখো তাহলে কি হচ্ছে, 3 × 5 × 5, 3 × 5 = 15, 5 × 15 = 75। দেখো দুটো পাঁচের জন্য 1টা 5 বেরোচ্ছে আর রয়েছে √3। এবার সদৃশ করণী কাকে বলে, সদৃশ করণী গুলো হচ্ছে যাদের এই রুটের জিনিসটা সমান, মানে এই অমূলক সংখ্যাগুলো সমান, তাদেরকে আমরা বলি সদৃশ করণী। তাহলে এখানে সদৃশ করণীগুলো কি কি হবে, তাহলে আমরা লিখতে পারি যে অতএব সদৃশ করণীগুলি হলো কি কি, √48, √27 আর √75। দেখো প্রয়োগ ছয়ে কি বলেছে, বলছে আমি √2 + √8 এবং √2 - √8 এর মান হিসাব করে লিখি এবং দেখি তাদের শুদ্ধকরণীতে পরিণত করা যায় কি না। তাহলে আমরা প্রথমে যে মান দুটো বের করতে বলেছে সেই মান দুটোকে বের করে নিই। তাহলে প্রথমে বলেছে √2 + √8। দেখো √2 আর 8 কে যদি আমি ভাঙি তাহলে হচ্ছে 2 × 2 = 4, 2 × 8। এটা তাহলে এখান থেকে দেখো √2 + এখান থেকে দুটো দুই জন্য 1টা 2 আর 1টা √2, তাহলে এটা সমান হচ্ছে এটাও √2 এটাও √2। তাহলে মনে করো যে এটা x আর এটা 2x, তাহলে দুটোকে যদি যোগ করি তাহলে হবে 3x। তাহলে আমি এখানে লিখতে পারি যে 3√2। এটা এবারে দ্বিতীয় যেটা দিয়েছে সেটা যদি আমি মান বের করি, দ্বিতীয় দিয়েছে √2 + √2 - √8। এটা দিয়েছে তাহলে একইভাবে √2 - √2/2 × 2 × 2, এটা সমান হচ্ছে √2 - √2। তাহলে যদি এটা শুধু একটা x আর এটা হচ্ছে -2x, যদি দুটোকে বিয়োগ করি তাহলে হচ্ছে -√2। দেখো এই দুটোই কিন্তু শুদ্ধ করণী, কারণ কি শুদ্ধ করণী কখনো যখন এরকম রুট আকারে মান থাকে তার সাথে তখন তাকে আমরা শুদ্ধ করণী বলি। তাহলে এই দুটোই হচ্ছে শুদ্ধ করণী। দেখো প্রয়োগ নয়েরটা কি বলেছে, প্রয়োগ নয় বলছে √12 - √4√3 ও √6√3 এর সমষ্টি হিসাব করে লিখি। তাহলে আমাদেরকে কি করতে হবে, সমষ্টি বলতে যোগফল বের করতে হবে। তাহলে যেগুলো দিয়েছে আমরা সেগুলো লিখে নিই। তাহলে √12
এবারে এখানে যদি প্লাস দিই আর এই পাশে একটা মাইনাস ফোর রুট থ্রি বলেছে, তাহলে যখন আমি এইটা যদি ব্র্যাকেটের বাইরে আমি একেবারে যদি লিখি তাহলে কি হবে, এই প্লাসটা মাইনাসে এই জায়গাটায় মাইনাস হয়ে যাবে, তাহলে মাইনাস ফোর রুট থ্রি, আর লাস্টে কি আছে প্লাস সিক্স রুট থ্রি, এটা বলেছে আমাদেরকে। এবারে যদি আমরা প্রথমে বারোটাকে ভেঙে নিই, তাহলে বারোকে যদি ভাঙি দেখো কি হচ্ছে, দুই গুণ দুই গুণ হচ্ছে তিন, মাইনাস ফোর রুট থ্রি প্লাস সিক্স রুট থ্রি এটা, তাহলে এখান থেকে দেখো দুটো দুইয়ের জন্য একটা দুই, তাহলে টু রুট থ্রি মাইনাস ফোর রুট থ্রি আর প্লাস সিক্স রুট থ্রি। এবারে আমরা জানি সবসময় যে যেগুলো যোগ আকারে আছে সেগুলো আগে করে নিতে হয় এবং পরে বিয়োগটাকে বাদ দিতে হয়, তাহলে দেখো এই দুইয়ের সামনে প্লাস চিহ্ন, ছয়ের সামনে প্লাস চিহ্ন, তাহলে এই ছয় আর এই দুইকে যদি যোগ করি তাহলে হচ্ছে এইট রুট থ্রি আর মাইনাস আছে ফোর রুট থ্রি, তাহলে এইট রুট থ্রি থেকে যদি ফোর রুট থ্রি বিয়োগ করি তাহলে কত হচ্ছে আমাদের ফোর রুট থ্রি, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা তুলে নাও, প্রয়োগ এগারোটা বলছে নাইন মাইনাস টু রুট ফাইভ প্লাস টুয়েলভ প্লাস সেভেন রুট ফাইভ, এটা সমান সমান জিজ্ঞাসা চিহ্ন দেওয়া রয়েছে, মানে এটাকে যদি আমি যোগ করি তাহলে মানটা কি বের হবে। দেখো আমি প্রথমে লিখে নিচ্ছি যেটা দিয়েছে ওরা, যে নাইন মাইনাস টু রুট ফাইভ এটা প্লাস টুয়েলভ প্লাস সেভেন রুট ফাইভ এটা, তাহলে দেখো আমি যদি ব্র্যাকেটটা তুলে দিই তাহলে হচ্ছে নাইন মাইনাস টু রুট ফাইভ প্লাস টুয়েলভ প্লাস সেভেন রুট ফাইভ এটা রয়েছে। এবারে দেখো আমরা কি করতে পারবো, এই নয় আর এই বারোকে যোগ করে দিতে পারি, তাহলে হচ্ছে একুশ। এবারে দেখো এখানে মাইনাস টু রুট ফাইভ আছে আর এখানে প্লাস সেভেন রুট ফাইভ আছে, তার মানে ধরো এটা মাইনাস টু এক্স আর এটা রয়েছে প্লাস সেভেন এক্স, তাহলে যদি দুটো আলাদা চিহ্ন থাকে তাহলে বিয়োগ হয়, তাহলে কি হবে বড়টা চিহ্ন হচ্ছে প্লাস বসবে আর ফাইভ এক্স, তার মানে আমরা এখানে লিখতে পারবো যে প্লাস ফাইভ রুট ফাইভ, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা তুলে নাও, দেখো প্রয়োগ তেরোটা রয়েছে বলছে আমি অন্য যে কোনো দুটো দ্বিঘাতকরণী লিখি যাদের সমষ্টি মূলক সংখ্যা, এরা নিজেদের নিজেরাই করে নিতে পারবে। দেখো আমি কোষে দেখি নাইন পয়েন্ট ওয়ান এ যাচ্ছি, দেখো কোষে দেখি নাইন পয়েন্ট ওয়ান এর একের গুলো কি বলেছে, বলছে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে লিখি, নিচে দেখো পাঁচখানা অঙ্ক দেওয়া রয়েছে এগুলোতে আমাদেরকে মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে নিয়ে যেতে হবে, তাহলে প্রথমটা দেখো একের এক, একের একেরটা দেওয়া রয়েছে রুট ওয়ান সেভেন্টি ফাইভ এটা দেওয়া রয়েছে, তাহলে এটাকে আমরা মূলদ সংখ্যার বা অমূলদ সংখ্যার আকারে নিয়ে যাবো। দেখো যদি এটাকে ভাঙি আমরা কি হচ্ছে, পাঁচ পাঁচে পঁচিশ আর পঁচিশ সাত পঁচিশ একশো পঁচাত্তর, এটা যদি এখান থেকে দুটো পাঁচের জন্য একটা পাঁচ বাইরে আসবে তাহলে ফাইভ রুট সেভেন, এটা হয়ে গেল মূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ। এবারে দেখো দু নম্বরটা কি বলেছে, দুয়েরটা বলছে টু রুট একশো বারো এটা দিয়েছে, দেখো এটাকে যদি ভাঙি তাহলে হচ্ছে টু রুট ওভার একশো বারোকে যদি আমি ভেঙে নিই তাহলে কি দাঁড়াচ্ছে, দেখো দুই দিয়ে পাঁচ দুগুণে দশ বারো ছ দুগুণে বারো, যদি দুই দিয়ে যায় দুই দুগুণে চার আট দুগুণে ষোলো, দুই দিয়ে চোদ্দ দুগুণে আঠাশ, দুই দিয়ে সাত দুগুণে চোদ্দ এটা, তাহলে কটা দুই পাচ্ছি চারটে, তার মানে টু ইন্টু টু ইন্টু টু ইন্টু টু আর লাস্ট হচ্ছে সেভেন এটা, তাহলে দেখো এখান থেকে একটা দুই এখান থেকে একটা দুই, তারপর দুটো দুই বাইরে আসে তাহলে দুই দুগুণে চার আর চার দুগুণে আট, তাহলে সামনে হচ্ছে এইট রুট সেভেন, এটা হয়ে গেল মূলদ ও অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ। তিনেরটা দেখো কি বলেছে, তিনেরটা বলেছে রুট ওভার ওয়ান জিরো এইট এটাকে মূলদ বা অমূলদ সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। দেখো যদি একশো আটকে যদি আমি ভেঙে নিই, দেখো যদি দুই দিয়ে দিই পাঁচ দুগুণে দশ চার দুগুণে আট, যদি দুই দিয়ে যায় তাহলে হচ্ছে দুই দুগুণে চার সাত দুগুণে চোদ্দ, তিন দিয়ে গেলে তিন নং সাতাশ, তিন দিয়ে তিন তিরকে নয় এটা, তার মানে কি পেলাম দুটো দুই, তাহলে দুই গুণ দুই গুণ আর তিনটা তিন তিন গুণ তিন গুণ তিন, দেখো দুটো দুইয়ের জন্য একটা দুই আর দুটো তিনের জন্য একটা তিন, তাহলে হচ্ছে তিন দুগুণে ছয় আর শুধু পড়ে রয়েছে কি রুট থ্রি, বোঝা গেছে।
চারেরটা দেখো কি বলেছে, চারেরটা বলেছে রুট 125, এটা এটাকে যদি ভাঙা হয় দেখো, পাঁচ গুণ পাঁচ, পাঁচ বাজে পঁচিশ, পাঁচ পঁচিশ 125, এটা তাহলে দুটো পাঁচের জন্য একটা পাঁচ বাইরে আসবে, তখন হচ্ছে 5√5। দেখো পাঁচেরটা কি বলেছে, পাঁচেরটা বলেছে 5√119, এটা দিয়েছে। দেখো 119 কে কোনোভাবেই ভাঙা যায় না, তাই আমাদের এটা এরকমই রয়ে যাবে, এটা হচ্ছে অ্যান্সার, তোমরা তুলে নাও। দেখো দুইয়ের অঙ্কটা কি বলেছে, বলছে প্রমাণ করি যে √108 − √75 সমান সমান হচ্ছে √3। এই ধরনের অঙ্ক পরীক্ষায় খুব আসে, তাহলে এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে দেখবে। দেখো আমাদের অঙ্কে দেওয়া রয়েছে যে √108 − √75, এটা সমান সমান আমাদেরকে প্রমাণ করতে হবে যে √3 হবে। তাহলে দেখো আমি যদি এটাকে করি, তাহলে 108 কে যদি আমি ভেঙে দিই, দেখো 6 × 6 = 36, আর 3 × 36 হচ্ছে 108। এপারে দেখো যদি এটাকে ভাঙি, তাহলে হচ্ছে 5 × 5 = 25, আর 3 × 25 হচ্ছে 75, বোঝা গেছে। এবারে এখানে দুটো ছয়ের জন্য একটা ছয় বাইরে আসবে, তাহলে হচ্ছে 6√3, আর মাইনাস এখানে একটা পাঁচ বাইরে আসবে, তাহলে হচ্ছে 5√3। তার মানে এটা দেখো, এটা হচ্ছে 6x, আর এটা হচ্ছে 5x, তাহলে 6x থেকে যদি 5x বিয়োগ করি, তাহলে শুধুমাত্র একটা x পড়ে থাকবে, তার মানে √3, এটা হচ্ছে অ্যান্সার প্রমাণিত। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলেছে না, তাহলে আমরা লিখে দেবো যে প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো তিনেরটা কি বলেছে, তিনেরটা বলছে দেখাই যে √98 + √8 − √32 সমান সমান হচ্ছে √2। তাহলে তিনেরটা দেখো কি বলছে, তিনেরটা বলছে √98 + √8 − √32, এটা সমান সমান আমাদেরকে আনতে হবে, এটা ক্যালকুলেশন করে যে √2 এটা আনতে হবে। তাহলে প্রথমেই আমরা 98 কে যদি ভাঙি, তাহলে কি হচ্ছে দেখো, 7 × 7 = 49, 49 × 2 = 98, এটা প্লাস যদি 8 কে ভাঙি দেখো, তাহলে 2 × 4 = 8, এটা মাইনাস যদি 32 কে ভাঙি দেখো, 2 × 4 = 4, 4 × 8, 8 × 16, 16 × 32, তাহলে কটা 2 হচ্ছে 5টা। এবার দেখো এখান থেকে বের হচ্ছে, তাহলে 7√2, যেহেতু দুটো সাতের জন্য একটা সাত বাইরে, প্লাস এখানে দুটো দুইয়ের জন্য একটা দুই, আর ভিতরে রয়েছে একটা √2, এটা মাইনাস বাইরে একটা 2, আর ভিতর থেকে দেখো এই একটা 2 বেরোবে, এই একটা 2 বেরোবে, তাহলে কটা 2 হচ্ছে 2, তাহলে মানে 2 × 4, আর বাইরে ছিল 2, তাহলে 4 × 8, তাহলে এটা আমি একেবারে 8 করে দিচ্ছি, তাহলে 8√2 এটা। এবারে আমাদের কাজ কি, যেগুলো যোগ আকারে আছে সেগুলো আগে করে নেবো। তাহলে দেখো এই 7 আর এই 2, তাহলে কত হচ্ছে 9, তাহলে 9√2, আর আছে কি বিয়োগ 8√2 এটা, তাহলে 9√2 থেকে যদি 8√2 বিয়োগ করা হয়, তাহলে শুধু পড়ে যাচ্ছে কি √2, যেটা প্রমাণ করতে বলেছিল আমাদের, তাহলে আমরা লিখেছি যে প্রমাণিত। দেখো চারের অঙ্কটা কি বলেছে, চারের অঙ্কটা বলছে দেখাই যে 3√48 − 4√75 + 192 সমান সমান হচ্ছে 0। তাহলে যেটা দিয়েছে আমরা সেটা লিখে নিই আগে। দেখো দেখো এটাকে যদি ক্যালকুলেশন করি, তাহলে কি হচ্ছে দেখো, 48 কে যদি ভাঙি, তোমার হচ্ছে 2 × 4 = 4, 4 × 8, 8 × 16, আর 3 × 16 হচ্ছে 48, এটা মাইনাস 4 যদি 75 কে ভাঙি দেখো, 5 × 5 = 25, আর 3 × 25 হচ্ছে 75, এটা প্লাস দেখো 192 কে আমি রাফে ভেঙে নিচ্ছি। দেখো যদি 192 কে ভাঙি, তাহলে 2 দিয়ে 9 × 18 = 12, 6 × 12, এটা যদি 3 দিয়ে ভাঙি, তাহলে দেখো 3 × 3 = 9, 3 × 2 = 6, এটা যদি 2 দিয়ে ভাঙি, 16 × 32, যদি 2 দিয়ে ভাঙি, 8 × 16, যদি 2 দিয়ে ভাঙি, 4 × 8, যদি 2 দিয়ে ভাঙি, 2 × 4, তাহলে কটা 2 আমরা পেলাম দেখো, 1টা, 2টা, 3টে, 4টে, 5টা, 6টা, তাহলে আমরা লিখে দিই যে √আর দেখো 1টা রয়েছে 3, তাহলে 192 কে ভেঙে আমরা এটা পেলাম। এবারে দেখো এখান থেকে এই দুটোর জন্য একটা দুই বাইরে, এই দুটোর জন্য একটা দুই বাইরে, আর পড়ে আছে কি √3,
মাইনাস ফোর, এখানে দেখো দুটো পাঁচের জন্য একটা পাঁচ বাইরে আর পরে আছে রুট থ্রি, প্লাস দেখো এই দুটো দুইয়ের জন্য একটা দুই, এই দুটো দুইয়ের জন্য একটা দুই, আর এই দুটো দুইয়ের জন্য একটা দুই, আর পরে আছে কি রুট থ্রি। এটা তাহলে এবার দেখো যদি আমি গুণ করি তাহলে তিন দুগুণে ছয়, ছয় দুগুণে বারো রুট থ্রি, মাইনাস চার পাঁচে কুড়ি রুট থ্রি, আর প্লাস দেখো দুই দুগুণে চার, চার দুগুণে এইট। এটা এবারে দেখো আমরা জানি কি যেগুলো যোগ আকারে থাকে সেগুলোকে আগে করে নিতে হবে, তবে এই বারো আর আটটা যেহেতু যোগ আছে তাই এটাকে আগে করে নিলে হচ্ছে কুড়ি রুট থ্রি আর মাইনাস কুড়ি রুট থ্রি। তাহলে কুড়ি রুট থ্রি থেকে কুড়ি রুট থ্রি বিয়োগ করলে আমাদের কি দাঁড়াবে জিরো। তাহলে আমাদেরকে এটা প্রমাণ করতে বলেছিল, তাহলে আমরা লিখতে পারি যে প্রমাণিত। তোমরা তুলে নাও দেখো পাঁচের অঙ্কটা কি বলেছে, পাঁচের অঙ্কটা বলছে সরলতম মান নির্ণয় করি, দিয়েছে রুট বারো প্লাস রুট আঠেরো প্লাস রুট টোয়েন্টি সেভেন মাইনাস রুট থার্টি টু। দেখো এটাকে যদি আমি লিখে নিই প্রথমে, দেখো এবারে এটাকে আমরা প্রথমে ভেঙে নিচ্ছি, তাহলে এটা কি হবে দুই দুগুণে চার, তিন চারে বারো প্লাস তিন তিরিকে নয়, ন দুগুণে আঠেরো, এটা প্লাস তিন তিরিকে নয় তিন নং সাতাশ, এটা মাইনাস দুই দুগুণে চার দুগুণে আট, আট দুগুণে ষোলো, ষোলো দুগুণে বত্রিশ, এটা। তাহলে এবারে দেখো এই দুটো দুইয়ের জন্য একটা দুই, তাহলে টু রুট থ্রি প্লাস তিনটে তিনের দুটো তিনের জন্য একটা তিন, তাহলে থ্রি রুট টু প্লাস এখানে দুটো দুই তিনের জন্য একটা তিন, তাহলে থ্রি রুট থ্রি, এটা মাইনাস এখানে এই দুটো দুইয়ের জন্য একটা দুই আর এই দুটো দুইয়ের জন্য একটা দুই, তাহলে কত হচ্ছে দুই দুগুণে চার, তাহলে ফোর রুট টু, এটা। এবারে দেখি কোনগুলো রুট টুর সাথে কোনটা আছে, এটা আর এটা, আর রুট থ্রি এটা আর এটা। তাহলে প্রথমে আমরা যদি এটাকে যোগ করে নিই তাহলে তিন আর দুয়ে পাঁচ, তাহলে ফাইভ রুট থ্রি। এবারে দেখো এখানে আছে প্লাস রুট টু আর এখানে আছে মাইনাস রুট টু, তাহলে নিশ্চয়ই এটা বড়, তাহলে আমরা মাইনাস দিতে পারি, আর এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে শুধু পড়ে আছে রুট টু, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা তুলে নাও, আশা করি তোমরা অঙ্ক বুঝতে পারছো, যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করতে পারো। দেখো ছয়ের এর দাগের অঙ্কটা কি বলেছে, ছয়ের এর অঙ্কটা বলছে রুট ফাইভ প্লাস রুট থ্রি এর সঙ্গে কত যোগ করলে যোগফল টু রুট ফাইভ হবে হিসাব করে লিখি। তাহলে আমরা প্রথমেই ধরে নেব যে এক্স যোগ করলে টু রুট ফাইভ হবে। তাহলে দেখো আমি করছি ছয়ের এ, তাহলে আমি কি ধরলাম যে ধরি এক্স যোগ করলে যোগফল টু রুট ফাইভ হবে। তাহলে এবারে আমাদেরকে কি দিয়েছে, আমাদের অঙ্কে দিয়েছে, তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি যে রুট ফাইভ প্লাস রুট থ্রি এটার সাথে কি যোগ করব এক্স যোগ করব, এটা যদি যোগ করি তাহলে আমাদের কি হবে টু রুট ফাইভ হবে। তাহলে এবারে আমরা শুধু এপারে যদি এক্সট্রাকে রেখে দিই তাহলে বা এক্স সমান সমান আর এই দুটোকে ওপারে নিয়ে যাচ্ছি, তাহলে এপারে ছিল টু রুট ফাইভ, এপারে এই এখানে প্লাস আছে তাহলে ওপারে গেলে মাইনাস রুট ফাইভ আর এটা মাইনাস রুট থ্রি, এটা। তাহলে অতএব এক্স সমান সমান আমরা কি পাচ্ছি, দেখো টু রুট ফাইভ থেকে যদি একটা রুট ফাইভ বিয়োগ করা হয় তাহলে কি থাকছে শুধুমাত্র রুট ফাইভ আর মাইনাস রুট থ্রি, তাহলে আমাদের এক্স এর মানটা কত বেরোলো রুট ফাইভ মাইনাস রুট থ্রি। তাহলে কত যোগ করতে হবে রুট ফাইভ মাইনাস রুট থ্রি যোগ করলে আমরা যোগফল কত পাবো টু রুট ফাইভ পাবো। দেখো ছয়ের বিয়ের অঙ্কটা কি বলেছে, ছয়ের বিয়ের অঙ্কটা বলছে সেভেন মাইনাস রুট থ্রি এর থেকে কত বিয়োগ করলে বিয়োগফল থ্রি প্লাস রুট থ্রি হবে নির্ণয় করি। তাহলে আমরা এখানেও প্রথমে কি করব, ধরে নেব যে ধরি এক্স বিয়োগ করতে হবে। তাহলে দেখো আমি করছি, দেখো আমি ধরে নিলাম যে ধরি এক্স বিয়োগ করলে থ্রি প্লাস রুট থ্রি হবে। এবারে আমরা তাহলে অতএব দিয়ে লিখতে পারি, ওরা যেটা দিয়েছিল যে সেভেন মাইনাস রুট থ্রি এটা ওরা দিয়েছে আর এর থেকে আমরা বিয়োগ করেছি কি মাইনাস এক্স বিয়োগ করেছি, তাহলে আমাদের কি হবে থ্রি প্লাস রুট থ্রি এটা হবে। এবারে এখান থেকে যদি আমরা এক্স এর মানটা ক্যালকুলেশন করি তাহলে বা মাইনাস এক্স সমান হচ্ছে থ্রি প্লাস রুট থ্রি আর এই দুটোকে যদি উপায় নিয়ে যায় এটা মাইনাস সেভেন হয়ে যাবে আর এটা প্লাস রুট থ্রি হয়ে যাবে, বোঝা যাচ্ছে। এবারে দেখো তাহলে বা মাইনাস এক্স সমান সমান এটা হচ্ছে প্লাস থ্রি আর এটা হচ্ছে মাইনাস সেভেন, তাহলে দুটোর যখন আলাদা চিহ্ন থাকে তখন কি হয় বিয়োগ হয়, তাহলে এটা থেকে যদি এটাকে বিয়োগ করি
তাহলে বড়টা চিহ্ন হচ্ছে মাইনাস, আর সাত থেকে চার বিয়োগ তিন বিয়োগ করলে চার এটা। আর এখানে দেখো এখানে একটা রুট থ্রি, এখানে একটা রুট থ্রি, তার মানে কি দুটো রুট থ্রি, তাহলে কি লিখতে পারি প্লাস টু রুট থ্রি। এবারে দেখো আমাদের কিন্তু এক্স এর মানটা বেরিয়ে গেছে, কিন্তু শুধুমাত্র প্রবলেম হচ্ছে একটা মাইনাস এ। তাহলে আমি যদি ওপারে যদি একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে মাইনাস এক্স সমান সমান, এপারে যদি একটা মাইনাস কমন নিয়ে নিই তাহলে এটা কি দাঁড়াবে, এটা প্লাস ফোর, আর এটা হয়ে যাবে মাইনাস টু রুট থ্রি। তাহলে এবার দেখো দুপার থেকে যদি মাইনাসটা কেটে যায় তাহলে অতএব এক্স সমান সমান আমি কি পাবো, ফোর প্লাস টু রুট থ্রি, এটা হচ্ছে অ্যান্সার। তো ওরা তুলে নাও, দেখো ছয়ের সি এর অঙ্কটা কি বলেছে, বলছে টু প্লাস রুট থ্রি, রুট থ্রি প্লাস রুট ফাইভ এবং টু প্লাস রুট সেভেন এর যোগফল কত হবে বের করতে হবে। তাহলে দেখো প্রথমে আমি এগুলোকে লিখে নিচ্ছি, তাহলে কি কি দিয়েছে, টু প্লাস রুট থ্রি যোগ রুট থ্রি প্লাস রুট ফাইভ যোগ টু প্লাস রুট সেভেন, এটাকে যোগ করতে হবে। তাহলে দেখো যদি ব্র্যাকেট গুলোকে আমি যদি আগে তুলে দিই তাহলে হচ্ছে টু প্লাস রুট থ্রি প্লাস রুট থ্রি প্লাস রুট ফাইভ প্লাস টু প্লাস রুট সেভেন এটা। এবারে দেখো এখানে একটা দুই, এখানে একটা দুই, তাহলে এটা যোগ করলে কত হচ্ছে চার। এবারে দেখো এখানে একটা রুট থ্রি আর এই একটা রুট থ্রি, দুটো চিহ্নই প্লাস আছে, তাহলে দুটোকে যদি যোগ হয় তাহলে কি হবে টু রুট থ্রি, আর পরে আছে কি প্লাস রুট ফাইভ প্লাস রুট সেভেন, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা তুলে নাও, দেখো ছয়ের ডি এর অঙ্কটা কি বলেছে, ছয়ের ডি এর অঙ্কটা বলছে টেন মাইনাস রুট ইলেভেন থেকে মাইনাস ফাইভ প্লাস থ্রি রুট ইলেভেন বিয়োগ করি। তাহলে যেটা দিয়েছে সেটা আমরা আগে লিখে নিচ্ছি, দেখো দেখো আমাদেরকে এটা করতে হবে যে টেন মাইনাস রুট ইলেভেন থেকে বিয়োগ করবো কোনটা, মাইনাস ফাইভ প্লাস থ্রি রুট ইলেভেন। তাহলে আমরা প্রথমে ব্র্যাকেটটাকে তুলে নেবো, দেখো যদি ব্র্যাকেটটাকে তুলে নিই তাহলে কি হচ্ছে টেন মাইনাস রুট ইলেভেন মাইনাস মাইনাসে প্লাস ফাইভ আর প্লাস মাইনাসে মাইনাস থ্রি রুট ইলেভেন এটা। এবারে দেখো এখানে রয়েছে দশ আর এখানে রয়েছে পাঁচ, দুটো চিহ্নই প্লাস, তাহলে দুটোকে যদি যোগ করি কত হচ্ছে দশ পাঁচ পনেরো। এখানে দেখো এখানে রয়েছে মাইনাস রুট ইলেভেন আর এখানে রয়েছে মাইনাস থ্রি রুট ইলেভেন, তাহলে এটাও মাইনাস এটাও মাইনাস এটাও রুট ইলেভেন এটাও রুট ইলেভেন, তাহলে তিন আর এক যোগ করলে হচ্ছে চার, তাহলে মাইনাস ফোর রুট ইলেভেন। বোঝা গেছে, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা তুলে নাও, দেখো ছয়ের ইয়ের অঙ্কটা কি বলেছে, বলছে মাইনাস ফাইভ প্লাস রুট সেভেন এবং রুট সেভেন প্লাস রুট টু এর যোগফল থেকে ফাইভ প্লাস রুট টু প্লাস রুট সেভেন বিয়োগ করে বিয়োগফল নির্ণয় করি। তাহলে প্রথমে যে দুটোকে যোগ করতে বলেছে সেই দুটোকে আমরা আগে যোগ করে নিই। দেখো প্রথমে আমাদেরকে যোগ করতে হবে কি মাইনাস ফাইভ প্লাস রুট সেভেন আর রুট সেভেন প্লাস রুট টুটাকে যোগ করবো। তাহলে ব্র্যাকেটটাকে যদি তুলে দিই তাহলে হচ্ছে মাইনাস ফাইভ প্লাস রুট সেভেন প্লাস রুট সেভেন প্লাস রুট টু, তাহলে এটা দাঁড়াচ্ছে কি মাইনাস ফাইভ প্লাস টু রুট সেভেন প্লাস রুট টু, এটা পেলাম, এটা আমরা পেলাম কি যোগফল। এবার এই যোগফল থেকে বিয়োগ করতে হবে কোনটা, ফাইভ প্লাস রুট টু প্লাস রুট সেভেন। তাহলে পরে করছি দেখো, অতএব মাইনাস ফাইভ প্লাস টু রুট সেভেন প্লাস রুট টু, এটা থেকে আমাদেরকে বিয়োগ করতে হবে কি ফাইভ প্লাস রুট টু প্লাস রুট সেভেন, এটা আমাদেরকে বিয়োগ করতে হবে। তাহলে এখান থেকে হচ্ছে মাইনাস ফাইভ প্লাস টু রুট সেভেন প্লাস রুট টু মাইনাস ফাইভ মাইনাস রুট টু মাইনাস রুট সেভেন এটা। এবারে দেখো এখানে আছে প্লাস রুট টু, এখানে মাইনাস রুট টু, এটা কেটে গেল। তারপরে দেখো এখানে টু রুট সেভেন আর এখানে হচ্ছে মাইনাস রুট সেভেন, তাহলে টু রুট সেভেন থেকে যদি একটা রুট সেভেন বাদ দেওয়া হয় তাহলে হচ্ছে রুট সেভেন এটা। আর এখানে দেখো মাইনাস ফাইভ, এটাও মাইনাস ফাইভ, তাহলে দুটোকে যদি যোগ করি তাহলে হচ্ছে মাইনাস টেন, এটা হচ্ছে অ্যান্সার। তোমরা তুলে নাও, তোমাদের কোষে দেখি 9.1 এখানে শেষ, পরের দিন আমরা কোষে দেখি 9.2 থেকে শুরু করব। তো চলো দেখা হচ্ছে আবার পরের ক্লাসে।